মুখে তো সারা দিন বলতে থাকে আপু আপনাকে অনেক ভালোবাসি আপু 10,000 টাকা দিব আমার সাথে একটু কথা বলেন আপু 1,00,000 টাকা দিব আমার সাথে একটু বসেন এই টাইপের আজেবাজে কথা কেউ আমাকে পছন্দ করলে ছেলেরা আমাকে প্রপোজ করলে ভাইয়া খুশি হয় আমারই তো না আমার থেকে কেউ নিতে পারবে না একটা সময় এসে আমার এত বেশি ফেক অ্যাকাউন্ট হয় মানে আমি আসলে ওইটা রোধ করার জন্যই আমার ফেসবুকে আসা সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চিটাগং লাইক প্রেজেন্টস গল্পকথায় আজ আপনাদের সাথে আছি আমি সেনজিদা দেবিয়া গল্পকথা আমি তো বুঝতে পারছি না অনেক অনেক গল্প হবে অনেক অনেক কথা হবে তবে গল্প হবো তার সাথে আর গল্প করার জন্য আজ আমি আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার এবং ইনফ্লুয়েন্সার সানজিদা ইসলাম সাইমা চলি কথা বলা যাক আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা এই তো চলে যাচ্ছে কেমন কাটছে সময় আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক আচ্ছা আপনি যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে দেখা যায় একটু ফর্মাল কোনো ছুটি থাকে না বন্ধ কি পাওয়া যায় আর বন্ধ সময়টি মানে কীভাবে কাজে লাগান আসলে আমাদের এই কাজটাতে সবসময় তো সিজন থাকে না কাজের সিজন থাকে না আমাদেরও কিছু পিরিয়ড থাকে কাজের বাট ব্র্যান্ড প্রমোটার বিষয়ে তাতে সবসময় কাজ থাকে মানে হুটহাট করে কাজ চলে আসে আমরা এমন কোনো ফিক্সড টাইম বলতে পারি না যে অমুক দিনে আমার কাজ আছে বা অমুক দিনে আমার কাজ নেই হুটহাট করে একটা কল আসতো যে অমুক জায়গায় লাগবে ফিক্স হলে চলে যেতে হয় তো ওইটার জন্য আমাদের বন্ধগুলো মানে না জানা বন্ধ আমরা নর্মাল ডের মধ্যেই কাটিয়ে ফেলি আর যখন একটা প্ল্যান করি যে ঘুরতে যাব সেই তখন ওই সময়টা হচ্ছে যে কাজগুলো সব গ্যাপ দিতে হয় যে আমি ঘুরতে আসছি ভ্যাকেশনে আসছি আপনারা পজ দিয়ে রাখেন আচ্ছা এখন জানতে চাইবো আপনার লাইফগুলো যখন দেখি তখন দেখা যায় আপনার পার্সোনাল কিছু বিষয় নিয়ে খুব বারবার সবাই কোয়েশ্চেন করছে এবং আপনার পরিবার নিয়ে সবার ভীষণ ইন্টারেস্ট এই জিনিসটাকে কীভাবে দেখেন এবং কখনো কি মনে হয়েছে যে আজকে আমি এই প্রফেশনে বলেই সবার কথা শুনতে হচ্ছে এমন তো কি কখনো মনে হয়েছে আসলে ব্যাপারটা হলো মানুষ পরিবার বা আমার এই পরিবারজনিত কথাগুলো নিয়েই বেশি ইন্টারেস্ট হ্যাঁ তো আমিও চেষ্টা করি তাদেরকে ওইভাবেই ব্লগগুলো দেওয়ার যেহেতু তারা যেমন আমার একটা ছোট্ট ছেলে আছে ইজান ইজানের ব্যাপারে সবাই খুব ইন্টারেস্টেড আচ্ছা তো ওই জন্য আমি চেষ্টা করি সবগুলো ব্লগে একটু একটু করে মানে কাস্টমার বা ভিউয়ার্স যেটা চাচ্ছে আমরা সবসময় ওইটা দেওয়ার চেষ্টা করি এদের কারণেই তো আমি এখানে না কারণ এরা আমাকে দেখেছে আমার ভিউজ বেড়েছে এই কারণেই আমার আজকের এই পজিশন এখন আমি যদি তাদের কথা অনুযায়ী তাদের মন না রাখতে পারি তারা আমাকে দেখবে কেন তো ওই ওই মানে পরিবারটাকে এনে কীভাবে ওদেরকে এন্টারটেইন করা যায় কীভাবে ব্র্যান্ডকেও প্রমোট করা যায় একটা ব্লগের মধ্যে ওইটাই চেষ্টা করি সবসময় এখানে আপু অনেকগুলো কথা বলবো চলুন একটু বসি আমরা হ্যাঁ আচ্ছা আপু এবার একটু চোখটা বন্ধ করেন চোখ বন্ধ করে ভাবেন যে আপনাকে একদিনের জন্য চট্টগ্রামে মেয়র বানিয়ে দেওয়া হলো প্রথমে কোন কাজটি করতে আচ্ছা ও ভাবতে হবে আচ্ছা ঠিক আছে আসলে মেয়রের কথা বলার পর প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো যে যখন আমাদের চট্টগ্রামে জলাবদ্ধতা হয় বন্যা হয় তখনই অ্যাকচুয়ালি মেয়রের নিউজগুলো সবসময় বারবার আমরা নিউজ ফিডে দেখি যে মেয়রের বাড়িতেও পানি উঠছে এই টাইপের নিউজ থাকে তা আমার মনে হয় এটা ফিক্স করা দরকার যেহেতু মানুষ এটাতে বেশি প্রবলেম ফেস করতেছে আর আলহামদুলিল্লাহ চট্টগ্রামে আমার মনে হয় না তেমন কোনো ঝামেলা আছে যেমন ধরেন আমরা খুব ন্যাচারের মধ্যে দিয়ে থাকি মানুষগুলো খুব ন্যাচারাল মানে যারা আম জনতা আছে তারা খুব ন্যাচারাল তারপর হচ্ছে আর সব আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার মনে হয় এই পানির বিষয়টা যে একটু বৃষ্টি হলেই বন্যা হয়ে যায় এই বিষয়টা ফিক্স করা উচিত এবার আপনার ফ্যান ফলোয়ারদের কথা একটু জানতে চাই কোনো ফ্যান ফলোয়ার কি আপনাকে প্রপোজ করেছে এ পর্যন্ত ও মাই গড সেটা কি ইনবক্সে নাকি একদম সাদা কোনো দিকে হতে পারে আসলে ইনবক্সে তো সারা দিন বলতে থাকে আপু আপনাকে অনেক ভালোবাসি আপু 10,000 টাকা দিব আমার সাথে একটু কথা বলেন আপু 1,00,000 টাকা দিব আমার সাথে একটু বসেন এই টাইপের আজেবাজে কথা
আর সরাসরি বলতে গেলে সরাসরি আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমি আসলে মানে আমি হয়তো চিন্তাও করতে পারি না যে আমি মানুষজনের কাছে কি, এমনও দেখা যায় যে মানুষ আমাকে কমেন্ট করে বলে যে আপু আপনার ছেলের নামে আমি আমার ছেলের নাম রাখছি, তারপর ধরেন আমি ইম্পেরিয়ালে আমার ছেলেকে দেখাই সব সময়। তো সেই দিন মানে গত এক সপ্তাহ আগে হয়তো আমি ছেলেকে চেক আপে নিয়ে যাই, তখন একজন এসে বলে আমি আপুর ব্লগ দেখি এখানে সি সেকশন করাতে আসছি, মানে আপু বলছে এই জন্য আমার মনে হয় সেই জায়গাটা সেফ, এই জন্য একদম বিশ্বাসের একটা জায়গা, বিশ্বাসের একটা জায়গা। এটা আমার আসলে মানে সেই দিন আসলে আমি অনেক স্পিচলেস হয়ে যাই। মেয়েদের কিন্তু এটা একটা সফট কর্নার বা এটা অনেক একটা বড় ডিসিশন যে কী করবে, ডাক্তার চুজ করে। তো আমার কথা শুনে ওটা চুজ করতেছে, যাচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, এটা আমার জন্য আসলে অনেক বড় পাওয়া। আর হ্যাঁ, সেটা তো অবশ্যই। তবে এই যে ইনবক্সে কিংবা কমেন্টে এই ধরনের রিপ্লাই আসে বা মানুষ আপনাকে এতটা পেতে চায় যে 10,000-1,00,000 টাকা এখন কথা বলতে চায়, এই জিনিসগুলো ভাইয়া কি জানে? ভাইয়া খুশি হয়, কেউ পছন্দ করলে ছেলেরা আমাকে প্রপোজ করলে ভাইয়া খুশি হয়। আমারই তো না, আমার থেকে কেউ নিতে পারবে না। এখন আমার জিনিস পছন্দ করতেছে, তার মানে তার মধ্যে কিছু একটা আছে, তাই না? সে এভাবে দেখে বিষয়গুলো। আচ্ছা, ব্র্যান্ড প্রমোটিংয়ের ব্যাপারটা একটু যদি আসি, ব্র্যান্ড প্রমোটারদের নিয়ে সবসময় নানান ধরনের কথা আসছে যাচ্ছে, কখনো ভালো বলছে, কখনো মন্দ বলছে, এবং ওই যে একটা কথা যে সবসময় হচ্ছে যে অমুক ব্র্যান্ড প্রমোটার এত 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 টাকা নেয়, তারা আসলে পুরো বিজনেসটাকে নষ্ট করে ফেলছে, এটা নিয়ে আপনি কী বলতে চান? আসলে আজকে এই ব্র্যান্ড প্রমোটার জিনিসটা ক্রিয়েট হয়েছে এন্টারপ্রেনারদের জন্য। এন্টারপ্রেনাররা জিনিসপত্র প্রমোট করাতে চায় বলেই এই জিনিসটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে। আমরা এটা প্রফেশনালি ডিল করছি, এটা আমাদের একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে, আমরা এটা দিয়ে রোজগার করছি। তাহলে এটার মূলে কারা আছে? এন্টারপ্রেনাররা। তো এন্টারপ্রেনাররা যদি লাভ না পায় তাহলে সে কেন 40,000 টাকা পে করবে? অবশ্যই সে লাভ পাচ্ছে, অ্যান্ড যখন তিনি রিপিটেডলি পেমেন্ট করছে তার মানে অবশ্যই সে সেই পরিমাণ টাকা ইনকাম করছে বা তার ব্যবসা থেকে প্রফিট করছে, তাই জন্য সে একজন ব্র্যান্ড প্রমোটারকে মার্কেটিংয়ের খাতে এতগুলো টাকা দিচ্ছে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমার মনে হয় যে একটা রং কনসেপ্ট যে ব্র্যান্ড প্রমোটার এতগুলো টাকা নেয়। সে আসলে ডিমান্ড করে ওই তার যোগ্যতা থেকে, হ্যাঁ, যে আমার দ্বারা উনিও উপকৃত হচ্ছে, আমিও উপকৃত হব, তাই না? যেমন ধরেন আমাদের চাকরির ক্ষেত্রেও সেম, আপনার দ্বারা আপনার অফিস উপকৃত হচ্ছে বলেই আপনাকে পে করছে, না? তো জিনিসটা আমার মনে হয় এভাবে ডিল করা উচিত, ওইভাবে না ভেবে যে এতগুলো টাকা নিয়ে নিচ্ছে। আচ্ছা আপু, আপনার কোথায় ফ্যান ফলোয়ার বেশি, ইনস্টাগ্রাম, টিকটক আর ফেসবুক? আসলে আমার শুরুটা হয় ইনস্টাগ্রাম দিয়ে। আমি আগে ভাবতাম ফেসবুক একটা মানে নোংরা প্ল্যাটফর্ম বা ফেসবুকে সবাই থাকে, এই জন্য আমি ভাবতাম না ফেসবুক কখনো যাবো না। আচ্ছা, বাট একটা সময় এসে আমার এত বেশি ফেক অ্যাকাউন্ট হয়, মানে আমি আসলে ওইটা রোধ করার জন্যই আমার ফেসবুকে আসা। মানে আমার ইনস্টাগ্রামে 4,60,000 ফলোয়ার আছে আর ফেসবুকে আই গেস 6,35,000 জিতে গেল। হ্যাঁ, আর টিকটক, টিকটক আসলে আমার না, আমি টিকটক পার্সন না, আমি আসলে পারি না। তো টিকটকে আমি মেনটেন করি শুধুমাত্র ফেক অ্যাকাউন্টের জন্য। আচ্ছা আপু, ভবিষ্যৎ পরিকল্পনা কী, এই যে ব্র্যান্ড প্রমোটিং এসব নিয়ে কি থাকতে চান? হ্যাঁ, আমি এই ব্র্যান্ডেই থাকতে চাই। আমার মনে হয় কি জানেন, এই যে ব্র্যান্ড প্রমোট করার ক্ষেত্রে আমরা শুধু যে পারিশ্রমিক দিচ্ছি পাচ্ছি ব্যাপারটা এমন না। আমার ব্র্যান্ড প্রমোট করার জন্য কিন্তু আরেকজন উপকৃত হয়েছে। যেমন ধরেন কখনো কখনো আমাকে টেক্সট করে যাবো, একটা শাড়ি আমরা 3 বার স্টক করেছি তাও সোল্ড আউট, বা মানুষ এত পছন্দ করছে আপনি পরার পর, বা আপু আপনি যেটা পড়েছেন ওইটা আমরা দিতে পারছি না। তো এইসব মেসেজ পেলে আসলে অনেক খুশি লাগে, কারণ সে কিন্তু ওই ব্যবসাটা দিয়ে ইনকাম করে তার সংসার চালাচ্ছে। তো আমি কারোর সংসারে উপকার করতে পারছি, আমি কারোর উপকার করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। বাহ, আর আমার মনে হয় চট্টগ্রামের মানুষজন একটু এই ব্যাপারটাতে ক্রিটিক্যাল, মানে হচ্ছে যে এখনো অনেকে নর্মালি নিতে পারে, এই সেক্টরটা আসলে অতটা ডেভেলপ করেনি। হ্যাঁ, করে নাই। তো ওই জন্য আমি চাই যে আমি সবসময় চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করবো, আমি চট্টগ্রামেই থাকবো,
যা ব্র্যান্ড প্রমোট করি চট্টগ্রামের জন্যই করব, এইখানেই আমি এটাকে পাকাপক্কভাবে মানে থাকবো, এটাতেই থাকব। বাহ, মানে আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আপুর, তারা নিশ্চয়ই খুব খুশি এটা জেনে যে আপু সারা জীবন এখানেই থাকবেন, আপনাদের পাশে থাকবেন, আপনাদের সাথে থাকবেন, আর আশা করছি সকলে আপুকে ভালোবাসবেন। লাস্ট একটা প্রশ্ন করতে চাই যে আপনার মতো যারা কাজ করতে চায় সেক্টরটাতে, তাদের জন্য কী টিপস থাকছে? তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম আপু। আসলে ইনিশিয়ালি সবাইকেই একটু কষ্ট করতে হয়, সবাইকেই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। যেমন ধরেন ইনিশিয়ালি আমি আমার অনেক ফ্যামিলির দিক থেকে আমি অনেক স্যাক্রিফাইস করেছি। যেমন ধরেন একটা প্রোগ্রাম আছে, আমাকে যেতেই হবে, বাট অন্যদিকে দেখা যায় যে আমার কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে, আমি ক্ষতির কথা না বলি বাট হয়ে গেছে। আচ্ছা বলি, আমার এমন একটা হিস্ট্রি আছে যে আমার খালামুনি মারা গিয়েছিলেন, সেইদিন আমার একটা প্রোগ্রাম আছে। আচ্ছা, প্রোগ্রামটাতে আমি আরেকজনকে কথা দিয়েছিলাম, ওই কথাটা ভঙ্গ না করার জন্য আমি কিন্তু ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি খালামুনির কাছে যেতে পারি। তো এই যে স্যাক্রিফাইসটা, এটা কিন্তু আর বাকি বাদ বাকি মানুষ এতদিন জানতো না, আমি বলার আগে জানতো না, বাট আমি ওইটা করেছি কারণ আমি আমার কথা রাখতে চেয়েছি, আমি আমার প্রফেশনটাকে ঠিক রাখতে চেয়েছি। তো আমার মনে হয় সবারই এটাই করা উচিত, একটু যেই প্রফেশনটা আমি নিচ্ছি আমার ক্যারিয়ার হিসাবে, সেটা যেন আমি পেশেন্সলি ধরে রাখি, সেটা যেন আমি প্রপারলি আমার দায়িত্বটা মানে পালন করি। যেমন ধরেন আমি এখন এন্টারপ্রেনার হিসাবেও কাজ করছি, আমার একটা প্রজেক্ট আছে, আপনারা আসবেন সবাই চট্টগ্রাম 2 নম্বর গিয়ে রেসে পরিবহনের বিল্ডিংয়ে আমার একটা শোরুম আছে, যেখানে আমার একটা নতুন চিন্তাধারা আমি চট্টগ্রামের মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। তা আমি কিন্তু ওইখানে নতুন যারা আসছে ইনফ্লুয়েন্সার জগতে তাদেরকে দিয়েই লাইভ করাই, আমি কিন্তু নন ফেসকে দিয়ে লাইভ করাই না। আচ্ছা, আমার মনে হয় যে আমি যদি নতুনদেরকে অ্যাপ্রিসিয়েট করি তাহলে ওরা আরও ইন্সপায়ার হবে, ওরা সামনের দিকে আগাতে আরও সাহস পাবে। তা আমি ওদেরকেও সবসময় বলি যে সবসময় দায়িত্ববোধের জায়গা থেকে সবসময় অটুট থাকবা, মানে পালন করবা, প্রফেশনালিজমটা মেনটেন করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেন সবাই করে, এটাই একটি। আচ্ছা আপু, অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্যে। আজকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর করে ইন্টারভিউটা কন্টিনিউ করেছেন। আসলে অপোজিট মানুষটা যদি কমফোর্টেবল না হয় তাহলে আসলে এত কমফোর্টেবলি কথা বলা যায় না। হ্যাঁ আপু, আপনাকে পেয়ে খুব ভালো লাগলো আজ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন এবং অবশ্যই থাকুন চিটাগং লাইভের সাথে। ধন্যবাদ।